বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের। এটি একটি অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই বোর্ডের আন্ডারে এখন বেশ কিছু পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে, তো আপনার আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। করার পর আপনারা দেখবেন এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনাদের জুলাই মাসের 11 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপের শেষ ডেট হলো আপনাদের জুলাই মাসের 31 তারিখ, এবং আপনাদের এক্সাম ডেট হলো আপনাদের আগস্ট মাসের 31 তারিখ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসে আপনাদের টাইম, এর মধ্যে আপনাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এরপরে আমরা দেখবো এখন কী কী পদের জন্য এখানে আবেদন প্রক্রিয়া চলছে। তো প্রথমে যে এখানে দেখতে পাচ্ছেন চারটি পদের জন্য এখানে আবেদন প্রক্রিয়া চলছে। একটি হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড স্টেনোগ্রাফার। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য মোট পোস্টের সংখ্যা হলো আপনাদের 18টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 57টি, এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের জন্য 7টি, এবং স্টেনোগ্রাফারের জন্য 8টি পদ বা ভ্যাকান্সি আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আপনাদের কোয়ালিফিকেশান কী, এজ কী, আপনাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রিজার্ভেশন অনুযায়ী কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রিজার্ভ আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এরপরে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম ফিল আপের জন্য শুরু হয়ে গেছে আপনাদের জুলাই মাসে 11 তারিখ থেকে। এখানে বলা আছে আপনাদের ফর্ম ফিল আপের জন্য কী কী লাগবে। এখানে বলা আছে দেখতে পাচ্ছেন আপনার 10th ক্লাস সার্টিফিকেট, 12th ক্লাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন ডিগ্রি, গ্র্যাজুয়েশন মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই সমস্ত জিনিসগুলো আপনাদের লাগবে। তো এগুলো অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং অনলাইনে এগুলো আপলোড করতে হবে, তো আপনারা অবশ্যই স্ক্যান করে রাখবেন এগুলো। এর পাশাপাশি এখানে বলা আছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে বলা আছে আপনাদের 1500 টাকা লাগবে ফর যা জেনারেল ক্যাটাগরি, এবং 750 টাকা লাগবে এসটি, এসসি, পিডাব্লিউডি, ওবিসি, ইডাব্লিউএস এই সমস্ত, এবং ওমেন ক্যান্ডিডেট এদের জন্য। পেমেন্ট আপনাদের অনলাইনেই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক্সামিনেশন কোশ্চিন টাইপ কীরকম হবে এবং কোন কোন সাবজেক্টের উপর কোশ্চিন হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। নাম্বার ডিভিশনও করা আছে, দেখতে পাচ্ছেন টোটাল 200 মার্কের মধ্যে এক্সাম হবে। এরপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসবেন। ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব। ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।